উগ্র বেসরকারি কোম্পানির সেলসত চৰি করে লুৎফর রহমান প্রত্যেকদিনের মতো কর্মস্থল আসাদগঞ্জ ব্যস্ত আছিল। আজিও চকুর সামনে ছুরি মারি ব্যবসায়ীর টিয়া চিন্তাই করে সিএনজি লই দাইজার গই চিন্তাই কারি হল ঘটনা দেখি তৎক্ষণাৎ অসীম সাহসিকতার সাথে মোটর সাইকেল লই ধাওয়া করে চকবাজার থানা এলাকাত টহল পুলিশের সহায়তায় আটক গজ্জে চিন্তাই হাজত ব্যবহৃত সিএনজি ও নগদ ব্যাগ ভর্তি 3.5 লাখ টাকা। পরে তার পিছু পিছু আসতেছে এবং ডাকাত ডাকাতি বলতেছে এবং পথে অনেককেই বলছে ভাই উনি ওনাকে আটকান ডাকাত। অনেকে দেখা গেছে আটকাতে গিয়ে আর পারে না, দেখা গেছে এমন মেগা স্পিডে আসতেছে মানে আটকানো কোনো স্কোপ নেই। তাই আমি ভাবলাম যে ঠিক আছে আমি যাই ওর পিছু দেখি কতটুকু যাইতে পারি। পিছু দিকে তাকায় দেখলাম যে হ্যাঁ পুলিশ আছে, তখন আমি আরেকটু শক্ত হয়ে গেলাম, আমি চালাইছি গাড়ি, আমি এরকম জোরে টান দিছি। টান দেওয়ার পরে মনে করেন যাদেরকে ওভারটেক করার পরপরই ওরা, আমি ভাবছি যে ওদেরকে ওভারটেক করে ধরবো, পিছনে তো পুলিশ আছে আমার সামনে, আমার সাথে একজন আছে, তাহলে ওরা মাঝখানে পড়লো না। তারপরে দেখলাম যে আমি সামনে গেছি 20-25 হাত সামনে গেছি, তারপরে ওরা কি করছে মাঝখান দিয়ে পাহাড়ে। চিন্তাইল দি টিয়ার অঙ্ক আসিল কেড়ায় কেড়ায় 7 লাখ, ইয়ার নিশ্চিত করিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার রাশেদ। রহস্যজনকভাবে অর্ধেক টিয়া উদাও, এ ব্যাপারে চকবাজার থানার এএসআই নাজিম ও ওসি কোন ধরনের সাক্ষাৎকার দিতে অপারগতা জানায়। তবে এই ফোয়ার সাহসিকতার কারণে অন্তত 3.5 লাখ টিয়া হইল উদ্ধার হয়ে পরে চকবাজার থানা উদ্ধারকৃত টিয়া ও সিএনজির একান জব্দ তালিকা তৈরি করে কোতোয়ালি থানা হস্তান্তর করে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিবো।